টি-20 বিশ্বকাপে অংশ নিতে সোমবার ভোরে ওমানে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেখানে একদিনের কোয়ারেন্টাইন শেষে অনুশীলন করেছে রিয়াদ মুশফিকরা। প্রথম দিনে হালকা স্ট্রেচিং ও রানিং করে ব্যাট বলের ঝংকারে মাতিয়ে তোলেন ওমানের ক্রিকেট একাডেমি গ্রাউন্ড। আগামীকাল ও পরশু একই মাঠে বিশ্বকাপের প্রস্তুতি সারবে টাইগাররা। সাফ ফুটবলের তৃতীয় ম্যাচে স্বাগতিক মালদ্বীপকে উড়িয়ে দিতে চায় বাংলাদেশ। প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতে দুর্দান্ত শুরু করে জামাল ভুঁইয়ারা। দ্বিতীয় ম্যাচে ভারতের বিপক্ষে 10 জনের দল নিয়ে করেছে পয়েন্ট ভাগ, তাই তৃতীয় ম্যাচে দারুণ আত্মবিশ্বাস নিয়ে মাঠে নামবে বাংলাদেশ। তবে এই ম্যাচে দলের দুই নির্ভরযোগ্য ফুটবলার রাকিব হাসান ও বিশ্বনাথকে পাচ্ছে না বাংলাদেশ। দুজনই কার্ডজনিত কারণে থাকবে মাঠের বাইরে। ৬ অক্টোবর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন। এবারে প্রথম প্যানেলবিহীন নির্বাচন হতে যাচ্ছে ক্রিকেট বোর্ডে। নাজমুল হাসান পাপন ও অন্যদের সাথে নির্বাচন করছেন পরিচালক পদের জন্য। সারা দেশের কাউন্সিলরদের উদ্দেশ্য করে তিনি বলেছেন, ক্রিকেটের উন্নতি করবে এমন মানুষকে ভোট দিয়ে নির্বাচন করুন। তিনি বলেন, প্যানেল ছাড়া করলে যে সুবিধাটা হচ্ছে, যারা ভালো বোর্ড ও ক্রিকেটে ভালো অবদান রাখতে পারে তাদের আসার সম্ভাবনা বেড়ে যায়। জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্যাপ্টেন ও বিসিবির পরিচালক নাইমুর রহমান দুর্জয় বলেছেন, জাতীয় নির্বাচনের চাইতে বিসিবির নির্বাচন কঠিন। গণমাধ্যমে তিনি বলেন, আমি দুটি নির্বাচন করি, একটা প্রায় 4 লক্ষ ভোটের, আরেকটা 17 ভোটের। আমার মনে হয় 17 ভোটের বিসিবি নির্বাচনই কঠিন। বিসিবির পরিচালক হিসেবে সর্বশেষ পরিষদে দাপটের সাথে কাজ করেছেন দুর্জয়। এবারও তিনি জয়ের ব্যাপারে আশাবাদী। বিশ্বকাপ উপলক্ষে আয়োজিত আইসিসির অ্যারাউন্ড দ্য উইকেট অনুষ্ঠানে তাসকিন আহমেদকে প্রশ্ন করা হয়েছিল, সুযোগ পেলে কাকে বাংলাদেশের বিশ্বকাপ দলে নিতেন। সে প্রশ্নের উত্তরে তাসকিন বলেন, পাকিস্তানের সাবেক অধিনায়ক ও বর্তমান প্রধানমন্ত্রী ইমরানকে তিনি দলে চাইতেন। কিন্তু কেন এমন উত্তর দিলেন সেই প্রশ্নের উত্তরে তাসকিন বলেছেন, ইমরান খান নিঃসন্দেহে একজন অসাধারণ খেলোয়াড় ছিলেন। টি-20 বিশ্বকাপ অনুষ্ঠিত হবে মোট 45টি ম্যাচ। প্রতিটি ম্যাচের জন্য টিকিট বিক্রি শুরু হয়েছে। বিশ্বকাপে খেলা দেখার জন্য টিকিট সংগ্রহ করতে হলে টি-20 বিশ্বকাপের অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কে গিয়ে কেনা যাবে। আইপিএলের তুলনায় কম মূল্যে আমিরাতের বিশ্বকাপের খেলা দেখা যাবে। আরব আমিরাতে বিশ্বকাপ টিকিটের ন্যূনতম মূল্য 30 দিরহাম, ওমানে টিকিটের ন্যূনতম মূল্য 10 ওমানি রিয়াল।